আসসালামু আলাইকুম দর্শক শেষ পর্যন্ত ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান দর্শক গত কয়েকদিন থেকে টানটান উত্তেজনা ছিল বলা হচ্ছিল আটচল্লিশ ঘন্টা বলা হচ্ছিল শুক্রবার শেষ পর্যন্ত আরেকটু একটু বিলম্বে মানে কাছাকাছি সময়ে এই হামলার ঘটনা ঘটলো এবং ইরান তার যেই কথা বা প্রতিজ্ঞা পণ যেটি করেছিল যে তারা এই হামলার প্রতিশোধ নেবেই সেই ঘটনাটি কিন্তু ঘটল এর আগে বাইডেন নিষেধ করেছিল যে যাতে হামলা করা না হয় বাইডেন হুমকি দিয়েছিল যে তারা ইসরায়েলের পাশে আছে এবং ইরান যদি হামলা করে তাহলে ইসরায়েলের সাথে মিলে তারাও এটি মোকাবেলা করবে এবং ইসরায়েলকে যা যা সাপোর্ট দেওয়ার কথা সব তারা দেবে এত কিছু সত্ত্বেও ইরানকে কিন্তু রোখা যায়নি তারা ঠিকই তাদের কথা অনুযায়ী বা লক্ষ্য অনুযায়ী তারা হামলা চালিয়েছে অস্পষ্ট একটি ছবি জেরুজালেমের আকাশে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভ্রষ্ট করেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এখানে বলা হচ্ছে যে সবগুলো ক্ষেপণাস্ত্র বা ড্রোন লক্ষ্যে পৌঁছাতে পারেনি তার আগেই কিছু ধ্বংস করা হয়েছে তবে পুরো চিত্রটা এখনও পাওয়া যায়নি বা এই হামলার মধ্য দিয়ে ইসরায়েলের আসলে কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও এখনও পরিষ্কার না তো প্রাথমিক যে খবরে বলা হচ্ছে যে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান ইরানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে ইরান আনুষ্ঠানিকভাবে এই তথ্যটি প্রকাশ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সেটি স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে স্থানীয় সময়ে শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা ট্রু প্রমিজ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় অর্থাৎ এই অভিযানের নাম তারা দিয়েছে ট্রু প্রমিজ ইসরায়েলের অপরাধের শাস্তি দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও ইরানের এই বাহিনী উল্লেখ করেছে ইরানের একটি সূত্র দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইউনাকে বলেছে তেহরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম দফা ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের একেবারে ভেতরের লক্ষ্যবস্তু নিশানা করে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় দর্শক এই হামলার ইরানের এই হামলার প্রেক্ষাপটে আপনারা জানেন যে পহেলা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেশকের যেই ইরানের কনসুলেট সেই কনসুলেটের একটি ভবন বিমান থেকে হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হয় সেই ভবনে ছিল ইরানের এক শীর্ষ কমান্ডার নাম জাহেদি সহ সাতজন পদস্থ কর্মকর্তা এবং অন্যরা মিলে সব মিলে পনেরো জন একেবারে ঘটনাস্থলেই তারা নিহত হয় এরপর থেকেই কিন্তু ইরান একেবারে পরিষ্কারভাবে জানায় এর সম বা তার থেকে অত্যাধিক আরও বেশি ক্ষয়ক্ষতি বা হামলা চালানো হবে ইরানের পক্ষ থেকে তারই প্রথম পদক্ষেপ হলো গতকালকে তারা এই হামলা চালালো ইরানের এই হামলার পর লেবানন জর্ডান ও ইরাক তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে ইরান ও ইসরায়েলও সামরিক উড়োজাহাজ বাকি সব উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করার কথা জানিয়েছেন ওই সময় ড্রোন ইসরায়েলে পৌঁছাতে কয়েক ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয় কিছুক্ষণ আগে ইরান তাদের সীমান্ত থেকে ইসরায়েলের দিকে ইউএভি আনম্যান্ড এরিয়াল নিক্ষেপ করেছে আইডিএফ উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও প্রস্তুত রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয় ইসরায়েলের বিমান বাহিনী জঙ্গি বিমান এবং ইসরায়েলের নৌবাহিনীর নৌযানগুলো নিজেদের সুরক্ষায় নিয়োজিত রয়েছে ইসরায়েলের জনগণকে দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট কমান্ড এবং আইডিএফের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করতে বলা হয়েছে অর্থাৎ উচ্চ সতর্কতা চলাচল করতে বলা হয়েছে এদিকে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে নেতানিয়াহু আরও বলেছেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি আর সেটা আত্মরক্ষা ও আক্রমণ উভয় দিক দিয়ে ইসরায়েল রাষ্ট্র শক্তিশালী আইডিএফ শক্তিশালী দেশের জনগণ শক্তিশালী ইসরায়েলের পাশে থাকার জন্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ মিত্র দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানের কনসুলেটে হামলা চালিয়ে তেরো জনকে হত্যা করে ইসরায়েল এবং তারই প্রতিক্রিয়ায় এই ঘটনা ঘটছে এই হত্যাকাণ্ডের বদলানিতে ইসরায়েলে হামলা চালানো হবে বলে ঘোষণা দিয়েছিল ইরান এই নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত ও অস্ট্রেলিয়া নাগরিকদের ইসরায়েল ভ্রমণের বিষয়ে সতর্ক করা হয়েছিল যুক্তরাষ্ট্রের দপ্তর ইসরায়েলের অবস্থানরত দেশটির কূটনীতিক এবং তাদের পরিবার সদস্যদের তেলাবি জেরুজালেম ও বীর সেবা এলাকার বাইরে যাতায়াত নিষিদ্ধ করে ইরানের হুমকির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে লৌহ বর্মের মতো সহায়তা দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মানে কথা এই সংকটে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র যারা একেবারে ইসরায়েলকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তবে ইরান নিঃসন্দেহে বলা যায় একটি সাহসী পদক্ষেপ নিয়েছে যেহেতু তারা বলেছে যে ইসরাইল যে হামলা চালিয়েছে এটি তাদের একেবারে সরাসরি মানে সার্বভৌমত্বের উপর আঘাত ফলে এটি তারা কোনোভাবেই বরদাস্ত করবে না স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হামলা ইরানের জনগণ কোনোভাবেই সহ্য করবে না এবং সেইভাবেই তারা যেই ঘোষণাটা দিয়েছিল এবং গত দুই দিন তিন দিন থেকে এই উত্তেজনা কিন্তু একেবারে উচ্চ পর্যায়ে পৌঁছেছিল যে কোনো সময় হামলা হবে এরকম একটি পরিস্থিতিতে খুবই দৌড়ঝাপ শুরু হয়েছিল ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্র ইরান এবং মধ্যপ্রাচ্যের সমস্ত দেশগুলোর মধ্যে একটা তীব্র উত্তেজনা ছিল শেষ পর্যন্ত ইরান এই হামলার মধ্য দিয়ে তার সূচনা করলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ